তো হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো অনেক দিন ধরে একটা প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে করেই চলেছেন এবং সেখানে একাধিক কনফিউশন রয়েছে আজকে আপনাদের আমি ক্লিয়ার করতে চলেছি আপনাদের যা যা ডাউট রয়েছে সেগুলো তো দু হাজার বাইশ সালে হাইকোর্ট নির্দেশিকা দিয়ে দিয়েছে যে যারা সতেরো সালের পরীক্ষার্থীরা যারা চান্স পায়নি পরীক্ষা দিতে পারেনি ট্রেনিং না থাকার কারণে তাদের জন্য পরীক্ষা নিতে হবে অর্থাৎ সেই পরীক্ষাটা শুধুমাত্র তাদের জন্য নয় ফর অল অর্থাৎ সমস্ত স্টুডেন্টসরা এখানে সুযোগ পাবে যারা আগে ট্রেনিং করেছে এবং যারা পরে ট্রেনিং করেছে প্রত্যেকে পাবে এমনটা নয় যে আঠেরো কুড়ি ব্যাচ পর্যন্ত এখানে পাবে বা তার আগের ব্যাচের এখানে চান্স পাবে না প্রত্যেকেই এখানে চান্স পাবে এবং ইউনিভার্সালাইজেশান এই পরীক্ষার মধ্যে কিন্তু থাকবে যেটা দু সালে প্রাইমারি টেট হতে চলেছে তো এই পজিশনে দাঁড়িয়ে আপনাদের একাধিক প্রশ্ন উঠে এসেছে যে যারা আপনারা এখন বিএড করছেন বা একুশ তেইশে বিএডে অ্যাডমিশন নিতে চলেছেন তারা এই পরীক্ষাতে বসতে পারবেন নাকি পারবেন না তো চলুন আজকে আপনাদের এই ডাউটটা পুরোপুরি আমি ক্লিয়ার করে দিই তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে সমস্ত আপডেট টাইম আপনারা পেয়ে যান এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না তো যারা বিএড করেছেন বা বিএড ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য একটি গুড নিউজ দিতে চাই যে এবার থেকে প্রাইমারিতে কিন্তু বিএডরা অ্যাপিয়ার করতে পারবে অর্থাৎ বিএডরা এই প্রাইমারি টেট বসতে পারবে বা দিতে পারবে কেন কিসের ভিত্তিতে বলছি দু সালের এনসিটির যদি নতুন রুলস আমরা ফলো করি সেখানে এনসিটি পরিষ্কারভাবে বলে দিয়েছে যে প্রাইমারি টেটের ক্ষেত্রেও বিএডদেরকে সুযোগ দিতে হবে বা ডিএলএড প্রার্থীদের সাথে সাথে প্রাইমারি টেট বিএডরাও দিতে পারবে এটা এতদিন আমাদের ওয়েস্ট বেঙ্গলে লাগু ছিল না কেন ছিল না দু হাজার এই নতুন যে বিজ্ঞপ্তি বেরিয়েছে এই বিজ্ঞপ্তির পর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো টেট পরীক্ষা কিন্তু হয়নি শেষ এখানে টেট পরীক্ষা হয়েছিল দু হাজার সালে তো দু সালের পর এখানে আর কোনো টেট পরীক্ষা হয়নি এবং তারপর যেটা হয়েছে দু হাজার সতেরো সালের টেট পরীক্ষা এবছর জানুয়ারিতে যেটা হয়েছে কিন্তু ততদিনে এই নিয়ম ছিল না যে সেখানে বিএডরা বসতে পারবে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিলাম যে বিএডরা টেট পরীক্ষা দিতে নেক্সট আপনাদের যে ছিল যে দু হাজার সেই টেট পরীক্ষাতে কারা কারা বসতে পারবে তো সেই টেট পরীক্ষাতে বিএড করেছেন তারাও বসতে পারবেন বর্তমানে যারা করেছেন তারাও বসতে পারবে তো এখানে আপনাদের ডাউটের কোনো কোন কারণ নেই বিএড বা ডিএলএড ট্রেনিং থাকলে আপনি সেই পরীক্ষাতে কিন্তু বসতে পারবেন সেটা একটি ইউনিভার্সাল পরীক্ষা ফর অল আরো একটি যে প্রশ্ন আপনাদের ছিল যারা দু হাজার সতেরো সালের এই জানুয়ারির পরীক্ষাতে বসেছিল তারা যদি ফেল করে তারা কি বাইশ সালে পরীক্ষাতে বসতে পারবে অবশ্যই বসতে পারবেন তার কারণ এটা একটা নতুন পরীক্ষা হতে চলেছে পুরনো ক্যান্ডিডেটরা আমরা জানি পুরনো পরীক্ষাতে ফেল করলে নতুন পরীক্ষাতে তারা অবভিয়াসলি বসতে পারবে এ বিষয়ে আপনাদের কোনো ডাউট থাকার কিন্তু কারণ নেই এবার আপনাদের বলতে চাইব যে আপনাদের মনে আরও অনেক প্রশ্ন রয়েছে যে যারা ডিএলএড করেছেন ধরুন বা যারা ধরুন বিএড করেছেন সেই সমস্ত ক্যান্ডিডেট যারা দু হাজার বাইশে এবার একসাথে বসতে চলেছেন তাদের ক্ষেত্রে কি কোনো একটি পার্টিকুলার কোর্সের ক্যান্ডিডেটরা প্রেফারেন্স পাবে কীরকম দেখুন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি বিএড করেছেন এনসিটি রুলস অনুযায়ী এনসিটি বলে দিয়েছে যে আপনি ডিএলএডদের সাথে পরীক্ষাতে বসতে পারেন তাহলে কি সেখানে ডিএলএডরা অগ্রাধিকার পাবে নাকি বিএডরা অগ্রাধিকার পাবে বিষয় আমরা যদি পশ্চিমবঙ্গের প্রাইমারি পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যের কথা শুনি তাহলে সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে এনসিটি রুলসে যদি থাকে রুলসের বাইরে কেউ নয় এটা একটি সর্বভারতীয় সংস্থা তো সর্বভারতীয় সংস্থা যখন কোনো একটি নিদান দেয় সেটা পুরো ভারতবর্ষের সবাই মানতে বাধ্য অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের প্রাইমারি বোর্ড কিন্তু এটা মানতে বাধ্য তিনি এটা উল্লেখ করেছেন এবং এই যে প্রেফারেন্স বা এই যে অগ্রাধিকারের ব্যাপারটা এই অগ্রাধিকার যদি এনসিটি রুলসে থাকে তবেই দেওয়া হবে না নাহলে কিন্তু দেওয়া হবে না তিনি বলে দিয়েছেন যে আইনের মধ্যে যদি এরকম কিছু না থাকে যে কাউকে প্রেফারেন্স দিতে হবে তাহলে দেওয়াটা কিন্তু বেআইনি অর্থাৎ বিএড এবং ডিএলএডরা উভয়ই একই সাথে প্রতিযোগিতায় অংশ নেবে অর্থাৎ কাউকেই এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে না বলে তিনি এটা জানিয়েছেন এবং সবার সাথে সমানভাবে ট্রিট করা হবে সেটাও তিনি জানিয়েছেন এবং এনসিটি এর নিয়ম তো দু হাজার আঠেরোতে অলরেডি বেরিয়েই গেছে যেখানে বলা হয়েছে যে প্রাইমারিতে বিএড এবং ডিএলএড উভয় ক্যান্ডিডেট একই সাথে পরীক্ষাতে বসতে পারবে অর্থাৎ একে অপরের সাথে প্রতিযোগিতা করতে পারবে কোনো সমস্যা কিন্তু এ ব্যাপারে নেই এবার সবচেয়ে বড়ো প্রশ্ন আপনাদের কাছে যারা দু হাজার কুড়ি বাইশে আপনারা বিএডে ভর্তি হয়েছেন বা দু হাজার একুশ তেইশে অনেকে প্রশ্ন করেছেন যে আমরা এই দু হাজার বাইশে টেট দিতে পারবো কি না তো দেখুন এনসিটির যে পুরনো রুলস ছিল সেখানে বিএড অ্যাপিয়ারিংরা পরীক্ষা দিতে পারত না অথবা রেজাল্ট আসার পরে পরীক্ষা দিতে পারত কিন্তু এনসিটি আমরা দেখেছি যে দু সালে যেখানে সি টেটের একটি নিয়ম বেরিয়েছিল সেখানে কিন্তু অলরেডি বলে দেওয়াই ছিল যে বিএড অ্যাপিয়ারিংরা এই পরীক্ষাতে বসতে পারবে কিন্তু বিএড অ্যাপিয়ারিং হলে ব্যাপারটা কীরকম হবে লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ার আপনাদেরকে হতে হবে অর্থাৎ দু হাজার কুড়ি বাইশের ক্যান্ডিডেট আপনারা যদি পরীক্ষাতে বসতে চান তাহলে আপনাদের অলরেডি রেজিস্টার্ড থাকতে হবে এক বছর আপনাদের বিএড কমপ্লিট থাকতে হবে এটা ডিএলএডদের ক্ষেত্রেও একই নিয়ম অর্থাৎ এক বছর আপনাকে কোনোভাবে কমপ্লিট করতে হবে এক বছরের রেজাল্ট আপনার কাছে থাকতে হবে সেই অর্থে দু সালের ক্যান্ডিডেটদের এই পরীক্ষাতে বসার সুযোগটা কিন্তু বেশি রয়েছে যেহেতু বাইশ সালের মধ্যে তাদের এক বছর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় সুতরাং অ্যাপিয়ারিং হিসেবে তারা বসতে পারবে কিন্তু একুশ তেইশের ক্যান্ডিডেট যারা একুশ সালে ভর্তি হচ্ছে বাইশ সালে তাদের যখন পরীক্ষা হবে একত্রিশে মার্চের মধ্যে তাদের এক বছর হবে কিনা সেটা কিন্তু যথেষ্ট সন্দেহের জায়গা রয়েছে কেননা এই সিচুয়েশনে এখনও অ্যাডমিশান স্টার্ট হয়নি সেপ্টেম্বর অথবা অক্টোবর বা নভেম্বরের দিকে স্টার্ট হতে পারে অ্যাডমিশান নতুন বছর যারা রয়েছে चतादे। কিন্তু তাদের এক বছর হওয়াটা কিন্তু যথেষ্ট চাপের তাহলে একুশ তেইশের ক্যান্ডিডেটরা এখনই নিশ্চিত নন যে আপনারা বসতে পারবেন কিন্তু কুড়ি বাইশের ক্যান্ডিডেটদের কাছে একটা আশার আলো রয়েছে আপনারা দু হাজার সালের টেটে কিন্তু অ্যাজ এ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট যদি আপনাদের লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ার চলে তাহলে আপনারা বসতে পারবেন এটা কিন্তু এনসিটির যে রুলস ছিল সি টেটের ক্ষেত্রে আপনারা যদি আমার সি টেটের যে ভিডিওটা রয়েছে সেটা যদি চেক করেন সেখানে আমি সি টেটের এলিজিবিলিটি কী আছে সেখানে বলে দিয়েছি এবং সেখানে পরিষ্কার দেওয়া রয়েছে লাস্ট ইয়ার অফ অ্যাপিয়ারিং সুতরাং সেখানে আপনারা কিন্তু চান্স পেতে পারে ঠিক এই কারণে আপনাদের রেজিস্ট্রেশনটা হওয়াটা জরুরি ছিল যেটা শুরু হয়ে গেছে অলরেডি এবং আপনাদের পরীক্ষাটা হওয়া জরুরি এই মুহূর্তে আপনাদের পরীক্ষাটা হওয়া ভীষণভাবে জরুরি কেন জরুরি তার কারণ পরীক্ষাটা হলেই আপনাদের নেক্সট সেমিস্টারটাও একটা টাইমের মধ্যে হবে এবং খুব শিগগিরই আপনারা ওয়ান ইয়ার কমপ্লিট করে ফেলবেন বা আপনাদের তিনটে সেমিস্টার বা দুটো সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে এরকম সিচুয়েশনে আপনারা পরীক্ষাতে বসতে পারবেন বিশেষ করে বলছি কুড়ি বাইশের জন্য তো ভিডিওটিতে আমি আপনাদের পুরো ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিওগুলো আপনার টাইম টু টাইম পেয়ে যান ভালো থাকবেন সবাই অল দ্য বেস্ট নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম